অবশেষে বিডি অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ব্লক ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ভোট পরবর্তী সময়ে এই প্রথম 2013 সালের এই সেই বিডি অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি আমরা হাতে পেয়েছি এবং অফিসিয়াল ফর্ম রয়েছে আমাদের কাছে। মন দিয়ে দেখবেন ভিডিওটি। অবশ্যই বিডি অফিসে যদি আপনি চাকরি করতে চান, ব্লকে যদি চাকরি করতে চান, তাহলে এই ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই হেল্প হবে। অবশ্যই আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে। শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ড। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ইতিমধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই এই ফর্মটা আমি দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, এরপরে আবেদনের সমস্ত প্রসেস কী রয়েছে, নিয়ম কী রয়েছে, যোগ্যতা কী রয়েছে, সব কিছু এ টু জেড ধাপে ধাপে আমি দেখিয়ে দেবো, মন দিয়ে দেখবেন। এই মুহূর্তে দেখুন নেম রয়েছে, এক নম্বরে আপনার নাম লিখবেন যে আবেদন করবে প্রার্থীর নাম, দু নম্বরে ফাদার্স নেম লিখতে হবে, তিন নম্বরে জেন্ডার লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আপনার লিখতে হবে চার নম্বরে। এবং এখানে কিন্তু অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসে ভিলেজের নাম, ব্লকের নাম, ডিস্ট্রিক্টের নাম, পোস্ট অফিস, সাব ডিভিশন, পিনকোড, এই সমস্ত বিষয় কিন্তু আপনার ভরতে হবে। এবং অবশ্যই কিন্তু এই ফর্মটাকে খুব কেয়ারফুলি আপনারা ফিল আপ করবেন, কেননা ভ্যাকেন্সি কিন্তু খুব কম রয়েছে, তবে প্রচুর প্রার্থী কিন্তু এখানে আবেদন করবে। যদি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং ডিস্ট্রিক্ট এখানে লেখার পর পাঁচ নম্বরে দেখুন ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ দিয়ে দেবেন, বর্তমান বয়স কত দিয়ে দেবেন, এবং কাস্ট স্ট্যাটাস কী রয়েছে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আর রয়েছে আপনার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি কী রয়েছে, ধাপে ধাপে পরপর কিন্তু লিখে দিয়ে সমস্ত ডিটেলস এইভাবে কিন্তু ভরে দেবেন, যেভাবে যেভাবে চেয়েছে সেইভাবেই কিন্তু আপনাদের লিখতে হবে। এবং এর পরে দেখুন ডিটেলস অফ হেলথ এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই কিন্তু দিতে হবে, এখানে অবশ্যই আপনারা লিখে দেবেন। যদি আগের কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেই বিষয়ে, অর্থাৎ যে পদে নিয়োগ করা হবে সেই পদে যদি অন্য কোথাও আপনি কখনো কাজ করে থাকেন তার যদি অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে লিখে দেবেন। এখানে একটা জায়গা রয়েছে, স্পেস রয়েছে লিখে দেওয়ার, ঠিক আছে। এরপর দেখুন এই ফর্মের সঙ্গে আপনারা কী কী দেবেন, কোন কোন ডকুমেন্ট আপনার দিতে হবে। প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসেবে যা রয়েছে, সার্টিফিকেট, মার্কশিট, সব কিছু কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন জেরক্স করার পর। এবং প্রুফ অফ রেসিডেন্স, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, এই সব লাগবে। প্রুফ অফ এজ, আপনার বয়স কত রয়েছে তার প্রমাণ হিসেবে আপনি কিন্তু বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি সাবমিট করতে পারেন। এবং আপনার যে কাস্ট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে কিন্তু আপনারা অ্যাটাচ করবেন, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই লাগবে। এবং পাঁচ টাকার স্ট্যাম্প লাগবে, পোস্টাল স্ট্যাম্প, সেটাও কিন্তু আপনারা দিয়ে দেবেন, অবশ্যই কিন্তু খামের ভেতরে ভরে দিতে হবে। এরপরে এখানে সিগনেচার করবেন প্রার্থী, যে প্রার্থী আবেদন করবে তার সিগনেচার থাকবে, লেখাই রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ফুল, এবং প্লেস ডেট লিখে আপনারা পাঠিয়ে দেবেন। কোথায় পাঠাবেন, কীভাবে পাঠাবেন সব কিছু বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনি, আপনার জেলার নাম কি, সেই জেলার নাম অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। তাহলে পরবর্তী সময়ে আপনার জেলাতে যখনই নিয়োগের কোনোরকম আপডেট আসবে আমরা পাবো, সবার আগে এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে সেই তথ্য আমরা পৌঁছে দেবো। দেখুন প্রার্থীকে কী করে বাছাই করা হবে, এখানে নোটিফিকেশনে কিন্তু সেটা উল্লেখ রয়েছে। দ্য সিলেকশন উইল বি বেসড ইন মেরিট, অর্থাৎ একাডেমিক রেজাল্ট, একাডেমিক নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনি যত নাম্বার পেয়েছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু আপনার একটা মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর হবে রিটেন টেস্ট 50 নম্বর, তারপর কম্পিউটার স্কিল টেস্ট থাকবে 25 নম্বর। এইভাবে কিন্তু প্রার্থীকে বেছে নেওয়া হবে এরপর, এবং সবশেষে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থীকে বেছে নেওয়া হবে। তো আবেদন করবেন কবে, কবে লাস্ট ডেট, দেখুন অ্যাপ্লিকেশন রিসিভড আফটার 5:00 PM পর্যন্ত আবেদন, 14/8/2023 এই তারিখের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে 21/7/2023 তারিখ থেকে, আবেদনের লাস্ট ডেট 14/8/2023 এই তারিখের মধ্যেই কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন। এবং অবশ্যই কিন্তু আপনাদের বিকেল 5টার মধ্যে, এই লাস্ট ডেটের বিকেল 5টার মধ্যে আবেদনপত্রটা পৌঁছানো চাই সেই নির্দিষ্ট ঠিকানায়। কোথায় আবেদন করবেন, আবেদন করবেন যে ঠিকানায় সেই ঠিকানাটা রয়েছে অন স্ক্রিনে, আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখুন কিংবা লিখে রাখুন। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে, এবং খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এই পদের নাম হচ্ছে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, এই পদে নিয়োগ করা হচ্ছে, এই পদেই কিন্তু প্রার্থীকে বাছাই করা হবে, এই পদেই কিন্তু আপনার চাকরি হবে। যদি আপনারা আবেদন করে আপনারা যদি প্রত্যেকটি ধাপ সফলভাবে উত্তীর্ণ হয়ে যান তাহলে সেই চাকরিটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। এবং এখানে বলে রাখি যে ডকুমেন্টগুলো লাগবে, ডকুমেন্টস টু বি সাবমিটেড আমি বলে দিয়েছি, মাধ্যমিকের ডকুমেন্ট, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট, আপনার গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি যা যা রয়েছে সমস্ত ডকুমেন্টই আপনি দিয়ে দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এবং এখানে বলে রাখি আপনাদের প্রত্যেক মাসে বেতন কিন্তু 15,000 টাকা করে পাবেন পার
পার মান্থ 15,000 টাকা স্যালারি রয়েছে এবং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 21/7/2023 থেকে 14/8/2023 এই তারিখ লাস্ট ডেট এই তারিখের মধ্যে আবেদন করবেন টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যেই কিন্তু আপনার আবেদন করতে হবে এবং কোন ভেনুতে গিয়ে আপনি আবেদন করবেন ভেনু অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এই ঠিকানায় গিয়ে আপনার কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এবং আবেদন করবার সময় অবশ্যই কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে 3 কপি অবশ্যই কিন্তু এটা অ্যানেক্সার 1 ফর্ম রয়েছে সেই ফর্মে কিন্তু অ্যাটাচ করতে হবে সবকিছু তো এইভাবে আপনি আবেদন করবেন এই আবেদন সংক্রান্ত সমস্ত বিষয় জানতে হলে আপনারা কিন্তু অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন আমি ওয়েবসাইট লিংক ভিডিও নিচের ডেসক্রিপশনে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করে জেনে নেবেন এবং এই চাকরিটা কিন্তু বিডিও অফিসের আন্ডারে চাকরি আপনারা যদি অফিশিয়াল বিজ্ঞপ্তির একদম প্রথমে যান তাহলে দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সংক্ষেপে বলা হয় এসডিও অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারের সংক্ষেপে বলা হয় এসডিও এবং এটা কিন্তু অবশ্যই বলে রেখে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্থাৎ বিডিও অফিসের অধীনে কিন্তু এই চাকরিটা হবে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা দেখার পাশাপাশি লাইক করে দেবেন এবং ভিডিওর ইনফরমেশন যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এই ছিল এই মুহূর্তের ব্রেকিং আপডেট এবং কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে আমি ঠিকানাটা বলে দিচ্ছি মন দিয়ে দেখুন দেখুন দ্য মেম্বার সেক্রেটারি আশা সিলেকশন কমিটি অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার কার্শিয়াং পোস্ট অফিস কার্শিয়াং ডিস্ট্রিক্ট দার্জিলিং দার্জিলিং জেলাতে কিন্তু নিয়োগ করা হবে অবশ্যই কিন্তু আপনারাও যদি অন্য কোনো জেলা থেকে দেখে থাকেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনার জেলার নামটা লিখতে ভুলবেন না তাহলে কি হবে আপনার জেলাতে যখন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু সবার আগে এই চ্যানেলেই আপনার জন্য সেই খবর প্রোভাইড করব তাই এই জেলার বাইরে যদি আপনারা হয়ে থাকেন কমেন্ট করে আমাকে জানাবেন এই ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ